গর্ভাবস্থায় হালকা চুলকানি হওয়া নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। প্রায় 20% গর্ভবতী মহিলার চুলকানির সমস্যা হয়ে থাকে। এ সময় মায়েদের পেট এবং স্তনের আশেপাশে চুলকানি বেশি হতে পারে, কারণ দুটো স্থানের চামড়াই এ সময় অনেক প্রসারিত হয়ে থাকে। শুষ্ক ত্বক ও হরমোনের পরিবর্তনের কারণেও এ সময় চুলকানি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় চুলকানির কারণ এখন পর্যন্ত কেউ তেমনভাবে বুঝে উঠতে পারেনি, তবে ধারণা করা হয় যে এটির কারণ হতে পারে ত্বকে রক্ত সরবরাহের বৃদ্ধি এবং গর্ভকালীন কিছু হরমোন। এই হরমোন শরীরে কিছু রক্তে, স্নায়ুতে এবং চামড়ার নিচে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে চুলকানির সৃষ্টি হয়। মায়ের শরীরে তখন অস্বস্তির সৃষ্টি হয়। ত্বকের কিছু সাধারণ সমস্যা যেমন একজিমার কারণেও চুলকানি হতে পারে। গর্ভাবস্থায় প্রথমবারের মতো মায়ের ত্বকে একজিমা দেখা দিতে পারে বা অনেক আগের একজিমার সমস্যা আবারও ফিরে আসতে পারে। যদি মায়ের একজিমা থাকে তবে গর্ভাবস্থায় এর অবনতি হতে পারে। একজিমার কারণে সাধারণত মুখ, গলা ও বুকের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ত্বকের ভাঁজে, যেমন হাঁটু ও কনুইয়ের ভাঁজেও একজিমা হতে পারে। তবে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় একজিমার উপসর্গ ভালো হয়ে যায়। তবে মনে রাখতে হবে, যদি চুলকানির সাথে সাথে র্যাশ দেখা যায়, তা হাতের ও পায়ের তালুতে অনেক বেশি চুলকানি হয়, তবে দ্রুত তা ডাক্তারকে জানাতে হবে, কারণ এগুলো মারাত্মক কোনো সমস্যার লক্ষণ হতে পারে। গর্ভাবস্থায় চুলকানিতে কিভাবে আরাম পাওয়া যাবে? চুলকানি হলে যত কম সম্ভব চুলকানোর চেষ্টা করুন। এতে ত্বক আরও ফেটে যেতে পারে এবং ত্বকে ইনফেকশন দেখা দিতে পারে। যদি শুষ্ক এবং প্রসারিত চামড়ার কারণে গর্ভাবস্থায় চুলকানি দেখা দেয়, তাহলে নিচের পদ্ধতিগুলো আপনারা অনুসরণ করলে আপনাকে কিছুটা আরাম দিতে পারে। চুলকানির সাথে ঠান্ডা পানির দা কুমড়া সম্পর্ক। যে স্থানে চুলকানির সমস্যা আছে সেখানে ঠান্ডা পানি দিয়ে ধুতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে চুলকানি কমে যাবে। চুলকানির জায়গায় আইস প্যাক বা ঠান্ডা পানিতে চুবানো কাপড় 5 থেকে 10 মিনিট বা চুলকানি কমা পর্যন্ত দিয়ে রাখতে পারেন। ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এগুলো সুগন্ধিযুক্ত না হলেই ভালো। একজিমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। যদি মনে হয় আপনি ঘুমের মধ্যে চুলকাচ্ছেন, তবে ঘুমানোর সময় হাতে কটনের হাতমোজা পরে নিতে পারেন। তুলসী পাতায় আছে ইউজেনল, যা একটি অ্যান্থেটিক উপাদান। এই উপাদানটি চুলকানি কমে দিতে সহায়ক। 1 মগ ফুটন্ত পানিতে 15 থেকে 20টি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন। এরপর একটি পরিষ্কার টাওয়েলে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই চুলকানির স্থানে লাগিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূত হবে। ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহারের কথা তো সবাই জানেন, চুলকানির প্রতিকারেও অ্যালোভেরার জুড়ি নেই। ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরার পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন। চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। যদি আপনি সেন্সিটিভ ত্বকের অধিকারী হন, তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শরীরে কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এটি সবার ঘরেই থাকে, ফলে যে কোনো সময় আপনি এটি ব্যবহার করতে পারবেন। নারকেল তেল ত্বকের ব্যবহারের জন্য সবচেয়ে নিরাপদ পণ্য। যে কোনো প্রকার চুলকানি, পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে যেখানে চুলকাবে সেখানে নারকেল তেল দিয়ে দিন। যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয়, তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন। কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসলও করে ফেলতে পারেন। এবার জেনে নিন কখন ডাক্তারের কাছে যেতে হবে। সাধারণত হালকা চুলকানি সম্পর্কে চিন্তা করার কিছুই নেই, কিন্তু যদি চুলকানি তীব্র হয়ে ওঠে, তবে এটি একটি সমস্যার লক্ষণ হতে পারে, যা লিভারের একটি অবস্থাকে বোঝানো হয়ে থাকে, যার নাম অবস্টেট্রিক কোলেস্টাসিস। এই রোগ 100 জনের মধ্যে 1 জন গর্ভবতী মহিলার হয়ে থাকে এবং তাদের চিকিৎসার আওতায় আনা দরকার। অবস্টেট্রিক কোলেস্টাসিস বা সংক্ষেপে ওছি একটি সম্ভাব্য মারাত্মক লিভার ব্যাধি, যা গর্ভাবস্থায় দেখা দিতে পারে। সাধারণত পিত্ত লবণ, যা আপনার যকৃত থেকে পাকস্থলীর দিকে প্রবাহিত হয়ে অন্ত্রে খাবার হজম করতে সাহায্য করে।
অবস্ট্রাকটিভ কোলেস্টাসিসের ফলে পিত্তলবণ সঠিকভাবে প্রবাহিত হতে পারে না এবং আপনার শরীরে জমা হতে থাকে। এর কোনো প্রতিকার নেই, তবে শিশুর জন্মদানের পরে এটি ঠিক হয়ে যায়। পারিবারিক ইতিহাস থাকলে বা পারিবারিক ইতিহাস ছাড়াও এটি হতে পারে। আপনার আগের গর্ভাবস্থায় ওসি হয়ে থাকলে পরবর্তী গর্ভাবস্থায় আবার তা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু গবেষণায় দেখা গেছে যে ওসির সঙ্গে নারীদের শিশুরা অকালজাত অথবা মৃত জন্ম দিতে পারে। তবে এটা নিশ্চিত নয় যে যেসব নারীদের ওসি নেই তাদের শিশু মৃত্যুর ঝুঁকি কতটুকু বেশি। এমন কোনো নির্ভরযোগ্য উপায় নেই যেখান থেকে আপনার শিশুর পৃথক ঝুঁকি পরিমাপ করা সম্ভব। যদি আপনার গর্ভাবস্থায় ওসি থাকে, তবে আপনার শিশু গর্ভে মৃত হওয়ার ঝুঁকি থাকে বলে 37 সপ্তাহ পর স্বাভাবিকভাবে বা সিজারিয়ান সেকশনের সাহায্যে ডেলিভারির প্রয়োজন হতে পারে। ওসির লক্ষণগুলো জেনে নিন। অবস্ট্রাকটিভ কোলেস্টাসিসের লক্ষণ সাধারণত গর্ভাবস্থায় 30 সপ্তাহের দিকে দেখা দিতে পারে, তবে তার আরও অনেক আগে এমনকি 8 সপ্তাহের মধ্যেও দেখা হওয়ার সম্ভাবনা থাকে। মারাত্মক এই ব্যাধির প্রধান উপসর্গ হল ফুসকুড়ি ছাড়া চুলকানি। সব আপনার শরীরের উপর এবং এটি সবচেয়ে বেশি গর্ভাবস্থার শেষ 4 মাসে কারো কারো চুলকানি ও বেশ ফুসকুড়িও হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে চুলকানি অবিরাম বা অসহনীয় হয় আর রাতে বেড়ে যেতে পারে। মাঝে মাঝে চুলকানি আপনার হাতের এবং আপনার পায়ের পাতার নিচের অংশে বেশি প্রখর হয়ে থাকে। অন্যান্য উপসর্গের মধ্যে গাঢ় প্রস্রাব, জন্ডিস এবং কোষ্ঠকাঠিন্য অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে।